আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে, আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সাধারণ গণিতের 11 অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ 11 অধ্যায়ের অনুশীলনী 11.2, এই অধ্যায়ের নাম অনুপাত ও সমানুপাত, তোমরা ভালোভাবে জানো। এই অনুশীলনী 2-এর উপর আজ আমাদের আরো, এটাই সর্বমোট আমাদের এই 11 অধ্যায়ের উপর চতুর্থ লেকচার। আজ আমরা মূল বইয়ের অঙ্কগুলো শেষ করব। আর এর আগে আমরা 11.2-এর এই 16 পর্যন্ত করিয়েছি তোমাদের এবং হোমওয়ার্কও দিয়েছিলাম। আজ আমরা 18 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব এবং এবং মূল বইয়ে একটি সৃজনশীল রয়েছে কয়েকটি, এই সৃজনশীলও তোমাদের সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা যে অঙ্কটি আজ সমাধান করব সে অঙ্কটি তোমরা দেখে নাও, এটি মূল বইয়ের 18 নম্বর অঙ্ক। একটি আয়তাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এখানে একটি আয়তক্ষেত্র দেয়া রয়েছে যার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আগে যেমন দৈর্ঘ্য যা থাকবে তার থেকে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে এবং প্রস্থ যা ছিল তার থেকে 10% হ্রাস পাবে। এভাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। যেই ক্ষেত্রফল থেকে যদি শতকরা কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেলো সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক এবং প্রস্থ হচ্ছে y একক। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের x ইন্টু y, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, অর্থাৎ x এর 10% বলতে আমরা যা বুঝি x ইন্টু x 10/100, এই 10/100 কে যদি আমরা কাটাকাটি করি এখানে x/100 10 আসবে। অনুরূপভাবে প্রস্থ y এর অর্থাৎ 10% হ্রাস পায়, অর্থাৎ y এর 10% বলতে 10/100 ওই পূর্বের মতোই আমরা 10 দিয়ে 100 কে কাটাকাটি করব, তাহলে 1/10 × y/ আমাদের আসবে y/10 একক। তাহলে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে নতুন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, তাহলে এই 10% যে বৃদ্ধি পেলো সে বৃদ্ধিটা পূর্বের দৈর্ঘ্যের সাথে যোগ হবে। যেমন দেখো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আগে ছিল x, এর সাথে যোগ হবে x+10, তাহলে x+x+10 লসাগু করলে আসবে 11, এখানে আসবে 10x+x, অর্থাৎ 11x/10 একক। এরপর নতুন আয়তক্ষেত্রের যে প্রস্থ হবে, প্রস্থ যেহেতু এটি হ্রাস পায় এই জন্য বিয়োগ হবে। আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যোগ হয় এবং হ্রাস পেলে বিয়োগ হয়, তাহলে y-y/10, অর্থাৎ y/10 এখানে যদি লসাগু করি 10y-y, এখানে আসবে 9y/x একক। তাহলে আমরা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এই নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আগের যে ক্ষেত্রফল ছিল আমাদের মূল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটি হলো xy, এবং নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এই দৈর্ঘ্য গুণন প্রস্থ 11x/10 এবং 9y/10, এক আর আর যদি গুণ করি 99xy/100 হচ্ছে বর্গ একক, এটি হচ্ছে আমাদের নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল হ্রাস পেলো না বৃদ্ধি পেলো এটি আমরা কিভাবে বুঝবো? দেখো তোমাদের সেই ক্ষেত্রে আমরা পূর্বের যে ক্ষেত্রফল সেটি ছিল xy, অর্থাৎ এখানে হচ্ছে 1xy, এবং পরের যে ক্ষেত্রফলটা বের হলো সেটি হচ্ছে 99xy/100। তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এই 99/100 যদি করো তাহলে আমাদের আসবে পয়েন্ট, খেয়াল করে দেখো এখানে এসেছে 0.99। 0.99 বলতে এক থেকে অবশ্যই ছোট, তার মানে ক্ষেত্রফল আমাদেরকে হ্রাস পেয়েছে। তাহলে আমাদের যে ক্ষেত্রফল হ্রাস পেলে, তাহলে পূর্বের ক্ষেত্রফলটা ছিল বড় এবং পরের যে ক্ষেত্রফল সেটি ছিল ছোট, সেই ক্ষেত্রে
আমরা কি করব, এই আমরা বিয়োগ করে হ্রাসের পরিমাণটা বের করে নিয়ে আসব। তাহলে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ হচ্ছে এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই ডিভাইডেড 100 বর্গ একক। এখান থেকে আমরা বিয়োগ করে আমরা ক্ষেত্রফল হ্রাসের পরিমাণটা বের করে নিয়ে আসলাম এই এক্স ওয়াই ডিভাইডেড 100 বর্গ একক। এবার হচ্ছে ক্ষেত্রফল যে হ্রাস পেল তার শতকরা, এখানে আমি তোমাদেরকে আগেও বলেছি এখানে একটি শব্দ অবশ্যই অ্যাড করবে, এই শব্দটি হচ্ছে শতকরা। আমি লিখতে পারছি না, লেখাটা ভালো হয় না, তোমরা লিখে নাও শতকরা ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ ইকুয়াল টু হবে এই হ্রাস ডিভাইডেড পূর্বের যে ক্ষেত্রফল ছিল ইন্টু 100%। এই পার্সেন্টের চিহ্নটা রেখে দিব কারণ আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। এবার আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। হ্রাসের পরিমাণ ছিল এই অংশটি এক্স ওয়াই ডিভাইডেড 100 এবং পূর্বের যে ক্ষেত্রফল সেটি ছিল এক্স ওয়াই ইন্টু 100। এবার যদি আমরা এই যে ভাগ চিহ্নটি যদি গুণ বানিয়ে দেই তাহলে যে এক্স ওয়াই নিচে যে ওয়ান সেটি উপরে উল্টে ওয়ান উপরে যাবে, নিচে এক্স ওয়াই থাকবে। এবং এটি দেখো তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, এই এক্স ওয়াই এর সাথে এই এক্স ওয়াই চলে যাবে, এই 100 এর সাথে এই 100 কাটাকাটি যাবে, তাহলে থাকবে শুধু ওয়ান। তাহলে এই 1% হলো আমার অ্যান্সার, অর্থাৎ এটি হচ্ছে আমার অ্যান্সার 1%। তার মানে কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10% বৃদ্ধি এবং 10% হ্রাস পেলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ হয় 1%। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদেরকে তোমাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলে রাখি, এখানে 10% হ্রাস এবং 10% বৃদ্ধি যে রয়েছে সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় বিভিন্ন সৃজনশীলে এই পার্সেন্টেজটা চেঞ্জ হতে পারে, কোনোটা 10% বৃদ্ধি বা 20% হ্রাস, অথবা 20% বৃদ্ধি 10% হ্রাস, এরকম চেঞ্জ একটা হতে পারে। সেই রূপ এরূপ একটি সৃজনশীল আমি তোমাদেরকে এখন দেখাবো। আশা করি এই অঙ্কটি তোমাদের সবার তোলা শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী একটি সৃজনশীলে যাব, সেটি মূল বইয়েরই আমাদের একটি সৃজনশীল, সেটি সমাধান করার চেষ্টা করছি। দেখো এটি মূল বইয়ের 23 অর্থাৎ 23 নম্বর সৃজনশীল। এইখানে বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 মিটার, মানে ত্রিভুজে তিনটি বাহুর অনুপাত রয়েছে এবং পরিসীমা রয়েছে। ক নম্বর যে কোশ্চেনটি করেছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের তা নির্ণয় করো, এবং ত্রিভুজটি কি ধরনের অর্থাৎ বলতে বুঝিয়েছে সমকোণী ত্রিভুজ, বিষমবাহু না সমবাহু নাকি সমদ্বিবাহু, এই সেই ত্রিভুজটি নির্ণয় করার বলতে হবে। আর যাই হোক, এবার এবার খ নম্বর দেখো, বৃহত্তর বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র নির্ণয় করো। তৃতীয়টি হচ্ছে গ নাম্বার, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% এবং প্রস্থ যদি 20% বৃদ্ধি পায় তাহলে সে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটি আমরা একটু আগে করে এসেছি, যে মূল বইয়ের যে 18 নম্বর অঙ্কটি, সেখানে 10% বৃদ্ধি এবং 10% হ্রাস ছিল। এখানে দুইটাই আমাদের বৃদ্ধি, একটি 10% আর একটি হচ্ছে 20%। তাহলে এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে দেয়া রয়েছে 5x, 12x এবং 13x। তাহলে এখানে খেয়াল করো, আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে কোনো অনুপাত ভাঙতে হলে আমাকে একটি চলক গুণ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 5x, 12x এবং 13x নির্ণয় করলাম। এখান থেকে আমরা আমরা পরিসীমা যেহেতু রয়েছে 30 মিটার, তাহলে আমরা পরিসীমা জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল সমান সমান পরিসীমা, তাহলে এখানে যোগ করে দিয়েছি
5x, 12x এবং 13x ইকুয়াল টু 30। এখান থেকে আমরা x এর মানটি বের করে নিলাম। এই x এর মানটি আমরা যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মধ্যে বসিয়ে দেই 5x, 12x এবং 13x, তাহলে কি হবে? তাহলে আমরা এই একটি ত্রিভুজের যে রিয়েল যে দৈর্ঘ্য প্রস্থ সেগুলো আমরা পেয়ে যাব। দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, লম্ব, অতিভুজ এবং তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব সোজা কথা। এবার আমরা দেখো, আমরা একটি বাহুর দৈর্ঘ্য রয়েছে 13, এই 13 কে যদি আমরা হোল স্কোয়ার করি, অর্থাৎ বিসি, ছবিতে দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ, এই কম্বিনেশনটা একটি সমকোণী ত্রিভুজের কম্বিনেশন, এটিকে 169, এটিকে 144 প্লাস 25, 144 হচ্ছে 12 স্কোয়ার, 12 হচ্ছে এসি এবং এবি কে ধরলাম 5। তাহলে আমাদের দেখো ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটি হয়ে গেল অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে বিসি 13 মিটার, এবি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে ভূমি। তোমাদেরকে আরেকটু একটা নোট আকার একটা একটি লাইন আমি তোমাদেরকে বলছি, এই সমকোণী ত্রিভুজ বোঝার জন্য আরো কয়েকটি কম্বিনেশন রয়েছে যেটি অবজেক্টিভেও আসে, তোমরা লিখে রাখো, আমি সাইড নোট আকারে লিখে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে। একটি হচ্ছে যেমন 3, 4, 5, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটি একটি সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। এরপরে 6, 8, 10, এটিও একটি সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। এরপরে হচ্ছে 1, 2 এবং √3, এটিও হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। এরকম আরো অনেক রয়েছে, আপাতত তোমরা এই তিনটি মনে রেখো, সাথে আরো একটি রয়েছে 5, 12, 13। এবার আমরা খ অঙ্কটি সমাধান করব। আমাদের তার আগে আমরা খ অঙ্কটি আরেকবার দেখে নেই। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যকে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে আমাদের যে আয়তক্ষেত্রটি বৃহত্তর বাহু হচ্ছে যদি আমাদের 13 সেন্টিমিটার, এটিকে ধরতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ, এবং যেটি ক্ষুদ্রতর বাহু যেটি 5 সেন্টিমিটার, এটিকে ধরতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আমরা একটি ছবি আঁকছি, আনুপাতিক একটি ছবি। দেখো দৈর্ঘ্য হচ্ছে এডি এবং বিসি, প্রস্থ হচ্ছে এবি এবং সিডি, এটি হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা যদি একটি কর্ণ আঁকি, যেমন এসি বরাবর যদি আমরা যোগ করি, তাহলে দেখো উপরে এবং নিচে দুইটি ত্রিভুজ অংশে বিভক্ত হয়ে যায় এবং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজ। উপরে তোমরা যদি এ সি ডি এবং এ বি সি দুইটি সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের যেহেতু কর্ণটা বের করতে হবে, কর্ণ লাগবে এই কারণে, কারণ আমাদেরকে বলা হয়েছে যে এই আয়তক্ষেত্রের যে কর্ণটি হবে সেই কর্ণটি হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা কি করব, সবার আগে আমরা এই আয়তক্ষেত্রের কর্ণটি বের করব। সেই ক্ষেত্রে আমরা এখানে পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করব। ত্রিভুজের এবিসি এটি যেহেতু সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটি আমরা ব্যবহার করছি। দেখো এবিসি ত্রিভুজের এই এসি হচ্ছে অতিভুজ, এটি লম্ব আর এটি হচ্ছে ভূমি। তাহলে এই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। মানগুলো বসিয়ে দিচ্ছি, বিসি হচ্ছে 13 এবং এবি হচ্ছে 5, এই সব প্রত্যেকটির উপর হোল স্কোয়ার আসবে, তাহলে 165 প্লাস 25 যোগ করলে আসবে 194। তার মানে আমাদের এসি এসি স্কোয়ার আসতেছে 194। এখন যদি আমরা এটিকে রুট করি, মানে অর্থাৎ এই স্কোয়ারকে আমাকে তুলতে হবে, এই স্কোয়ারকে তুলতে হলে আমাকে রুট করতে হবে অবশ্যই, সেই ক্ষেত্রে আমরা এসি ইকুয়াল টু, দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি, এসি স্কোয়ার ইকুয়াল 94, এখান থেকে আমরা যদি রুট করে দেই তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 194। তোমরা এটিকে নিউমেরিক্যাল মান বের করতে পারো,
অথবা এভাবে রেখে দেই। আচ্ছা, এসি হচ্ছে আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্রের একটি কর্ণ, আর এসি কে বর্গক্ষেত্রের বাহু যদি ধরা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটি সেটি আমরা কি জানি, সেটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্য এসি কে নির্দেশ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি হোল স্কোয়ার বর্গ একক, এরপরে এসির মান আমরা বসিয়ে দিলাম √194 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার এই রুট কে ভ্যানিশ করে দিচ্ছে, তার মানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রয়ে গেল 194 বর্গ সেন্টিমিটার। তার মানে এটি হচ্ছে আমাদের এটি ক্ষেত্রফল, এটি আয়তক্ষেত্রের থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে বর্গের বাহুর দৈর্ঘ্য থেকে আবার বর্গের ক্ষেত্রফল নির্ণয় করলাম, যার অ্যান্সার হচ্ছে 194 বর্গ সেন্টিমিটার। এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব, সর্বশেষ অঙ্ক। তার আগে তোমাদেরকে আরো একবার সৃজনশীলের গ নাম্বার কোশ্চেনটি পড়িয়ে শোনাচ্ছি। একটি আয়তক্ষেত্রের উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তার মানে কি ওই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য ধরেছিলাম এই 13 এবং প্রস্থ যে 5, এটিকে যদি আমরা 13 কে 10% বৃদ্ধি করব এবং প্রস্থকে 20% বৃদ্ধি করব, তারপর পূর্বের অঙ্কের মতো আমরা এটিকে সমাধান করার চেষ্টা করব। আমরা এবার মূল সমাধানে যাচ্ছি। তাহলে আমরা অবশ্যই, যেহেতু এই মানটি আমরা খ থেকে নিয়েছি, তাহলে আমাদেরকে লিখতে হবে খ হতে প্রাপ্ত বা খ হতে পাই। এখন দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 13 × 5 অর্থাৎ 65 বর্গ মিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দৈর্ঘ্য বৃদ্ধি পায় অর্থাৎ এক্স এ 13 এর 10%, এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়ে বৃদ্ধির পরিমাণটা বের করে নিব। 13 এর × 10/100 যদি কাটাকাটি করো বা গুণ করো 10 × 100, তাহলে 13/13 / 10 সেন্টিমিটার। এখান থেকে যদি প্রস্থ যদি বৃদ্ধি পায় তাহলে 5 এর 20%, এই 5 এর 20% কে আমরা 5 × 20/100, এটি যদি আমরা কাটাকাটি করি, দেখো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, যেমন আমরা যদি 20 দিয়ে 100 কে কাটি তাহলে আসবে 5, এই 5 দিয়ে যদি আবার এই 5 কে কাটি তাহলে আমাদের আসবে 1। তার মানে আমরা এই প্রস্থের বৃদ্ধির পরিমাণ পেয়ে গেলাম 1 সেন্টিমিটার, দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ 13/10 সেন্টিমিটার। এবার আমরা নতুন যে আয়তক্ষেত্রটি হলো সেই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেখব। তাহলে এই নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 13 + 13/10, মানে পূর্বের যে বৃদ্ধির পরিমাণটা সেটি যোগ হয়ে গেল। তাহলে লসাগু যদি করি তাহলে 130 + 13/10 যোগ করলে 143/10 আসবে, এটি রেখে দিলাম। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আগে ছিল 5, এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে 5 + 1 = 6 সেন্টিমিটার। আমাদের এই অবাঞ্ছিত দাগগুলো আমরা মুছে ফেলছি। তাহলে নতুন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই পূর্বে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থটি আমরা গুণ করে দিলাম, সেই ক্ষেত্রে আমাদের আমরা নিউমেরিক্যাল মান বের করলাম 85.8 বর্গ মিটার। এবার খেয়াল করে দেখো আমাদের এই নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 85.5, আর পূর্বের যে আয়তক্ষেত্রফল ছিল সেটি হচ্ছে 65, তার মানে আমাদের পূর্বে নতুন যে ক্ষেত্রফল এটি অনেক বৃদ্ধি পেয়েছে, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ এখন আমাকে বের করতে হবে। এই পরিমাণ বের করতে হলে যে নতুন ক্ষেত্রফল থেকে এই পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কি পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের করে ফেললাম, সেটি হচ্ছে বিয়োগ করলে 20.8। এবার আমরা ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটাকে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ বের করব,
তোমাদের অবশ্যই তোমাদেরকে বলেছি এখানে সূত্র ব্যবহার করবে, বাংলায় সূত্রটি লিখবে, সূত্রটি আমি তোমাদেরকে বলছি তোমরা লিখে নাও। উপরে লিখবে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ, আর নিচে লিখবে আসল ক্ষেত্রফল ইনটু 100 এবং ব্রেকেট দিয়ে পার্সেন্টেজ চিহ্নটি দিয়ে দিবে। তারপর যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেটারের মাধ্যমে, এটি তাহলে আমরা পাচ্ছি 32%, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ হচ্ছে 32%। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা এই মূল বইয়েরই আরেকটি সৃজনশীল তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখেছি। দেখো তোমাদেরকে এই অঙ্কটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আশিক, মিজান ও অনেক এবং অহনা মোট 4 জন। এখানে দেখো এই 1,95,000 টাকা মূলধন নিয়ে তারা একটি ব্যবসা শুরু করে। 1 বছর শেষে তারা 26,500 টাকা লাভ করে। এই উক্ত ব্যবসায় মূলধন আশিকের অংশ, মিজানের অংশ ছিল 2:3 এবং মিজানের অংশ, অনেকের অংশ ছিল 4:5 এবং অনেকের অংশ ছিল 6:5। 9 নম্বর যে কোশ্চেনটি ছিল, যেটি হলো মূলধনের সরল অনুপাত নির্ণয় করা, আমরা সেটি নির্ণয় করব। এবং উক্ত ব্যবসায় প্রত্যেকে মূলধন নির্ণয় করো এবং কে কত মূলধন পেল সেটি নির্ণয় করতে হবে। এবং গতে বছর শেষে লভ্যাংশে 60% এবং ব্যবসায় বিনিয়োগ করা হলে অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশ কে কত টাকা বেশি লাভ পাবে। সেই ক্ষেত্রে আমরা এই এখানে এই লভ্যাংশ গুলো ব্যবহার করে আমরা এই দুজনের লভ্যাংশ ব্যবহার বের করব। বের করার পরে দেখব কে কার থেকে বেশি বিয়োগ করলে আমরা লভ্যাংশের পরিমাণটা, বেশি পরিমাণটা পেয়ে যাব। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা এবং ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরও তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যদি কেউ বুঝতে না পারো, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ওই কোশ্চেনটি মেনশন করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে এবং আমি তোমাদেরকে মেসেঞ্জারে বা কল করে যেভাবে হোক জুমের মাধ্যমে তোমাদেরকে অঙ্কটি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমি এইখানেই শেষ করছি। পরবর্তীতে এই অধ্যায়ের উপর আমি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।